গল্পের বাক্সবাই রোমানান উপর চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করে লেখা একটি রহস্য উপন্যাস রদ আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব আঠাশে জানুয়ারি প্রায় দু মাস হতে চলল মনোজ হাসপাতালে রয়েছে আমরা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে যে সিদ্ধান্তে পৌঁছেছিলাম তার মধ্যে একটা ভুল থেকে গেছে তা ডান হাতের ব্যথাটার কথা বলছি ওর হাতের রিস্ট বা মণিবন্ধে মাঝে মাঝে যে তীব্র ব্যথা হয় তা সোমাটিক নয় সোমাটোসাইকিক আমি হাতের এক্স নিয়ে দেখেছি কোনো আঙ্গিক ত্রুটি নেই ব্যথাটা যে সোমাটো সাইকিক বা মানসপ্রসূত আঙ্গিক ব্যথা তার প্রমাণ পাই আরেকটি উপসর্গ থেকে অল্প কদিন যাবৎ মনোজের এই উপসর্গটি দেখছি একে আমাদের মনোসমীক্ষণের ভাষায় বলে স্টেরিওটাইপড অ্যাকশন নির্জন কোনো জায়গায় গিয়ে সে ডান হাতের কতগুলো অদ্ভুত ভঙ্গি করে ভালোভাবে নজর করে দেখলে মনে হবে মনো যেন কিছু একটা হাতে করে ধরে দাঁড়িয়ে রয়েছে হাতটা সোজা বাড়ানো কিছুক্ষণ এভাবে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার পর তার ফোর ফিঙ্গার বা তর্জনী সে ভেতর দিকে নাড়তে থাকে তারপর হঠাৎ একবার চমকে উঠে ধৃত বস্তুটি ফেলে দেয় মাটিতে বসে এক মনে কি যেন লক্ষ্য করতে থাকে খানিক পরে উঠে দাঁড়ায় সমস্ত মুখখানা তখন তার বিবর্ণ শুষ্ক শ্বাস দ্রুত ভীত দৃষ্টি মেলে এদিক ওদিক তাকাতে তাকাতে সে ফিরে আসে নিজের ঘরে বিছানায় শুয়ে পড়ে সর্বাঙ্গ তখন ঘামে ভেসে যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগুলো কঠিন নারী দ্রুত ঠিক এই ঘটনার পর মনোজ কিছুটা সুস্থ হয়ে ওঠে হাতের ব্যথার কথা বলে এই নতুন উপসর্গ বা লক্ষণটি মনোজের আগে ছিল না সম্প্রতি দেখা দিয়েছে আমার ধারণা এটা ইঞ্জেকশন ও শখের পরোক্ষ ফল তার মনের দ্বন্দ্ব মুখে প্রকাশ করতে না পারলেও সে সম্বন্ধে একটু বুঝি সচেতন হয়েছে মনোজ পয়লা ফেব্রুয়ারি তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে মনোজকে কথা বলানোর চেষ্টা আজ সর্বপ্রথম সার্থক হল মনোজ মাত্র তিন চারটি কথা বলেছে অসংলগ্ন সেই কথাগুলোর মধ্য থেকে কোনো অর্থ উদ্ধার করতে আমি পারিনি তার কথাগুলো এরকম পড়ে গেল একলা স্যুটকেস কে দোসরা ফেব্রুয়ারি আজ একটু বেশি পরিমাণ সোডিয়াম অ্যামিটাল ইনজেকশন করেছিলাম মনোজ মাত্র দু মিনিটের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল প্রথমে সে কথা বলেনি বলতে পারেনি প্রায় চার মিনিট শুধু ঠোঁট নেড়েছে আমি আপ্রাণ চেষ্টা করেছিলুম যদি সেই অল্প একটু ঠোঁট নাড়া থেকে অস্পষ্ট কোনো কথা ভেসে ওঠে না কোনো কথাই বুঝতে পারিনি একটু দেরি করে মনোজ কথা বলা শুরু করল বড় যন্ত্রণা হয় মাথায় কি হয়েছে আমার সব সময় কারা যেন ধরতে আসে আমি কিছু করিনি আমি যাইনি তার আগেই মনোজ ফুঁপিয়ে কেঁদে ওঠে এ ষড়যন্ত্র ঘোর ষড়যন্ত্র ও আমার সমস্ত জীবনটা বিষিয়ে দিয়েছে টাইম টেবল পাঁচই ফেব্রুয়ারি আজকের অ্যাসোসিয়েশন মনোজ যা বলছে হ্যাঁ ডাক্তার দাশগুপ্ত আমি স্বপ্ন দেখি কাল ঠিক কাল রাত্রেই স্বপ্ন দেখেছি রোজ দেখি মাথা ভীষণ যন্ত্রণা হয় ডাক্তার মনোজ হঠাৎ থেমে যায় আবার বলে ভুলে যাই স্বপ্নটা আমার মনে থাকে না মাথায় যে কি হলো মনে থাকবে কি করে মনে আমার থাকে না পোর ম্যামোরি মনে রেখে বা লাভ কী বাবু যত মনে রাখবো ততই দুঃখ ততই কষ্ট কষ্ট কি আমি কম পাই কেউ সে কথা কি বুঝবে সবাই আমায় দোষ দেবে বিশ্বাস করবে না কেউ সে কথা বিশ্বাস করবে না ষড়যন্ত্র আমার সর্বনাশ করতে চায় সর্বনাশ করলে তো শেষ পর্যন্ত কি সাংঘাতিক সাংঘাতিক আহ কি সাংঘাতিক স্বপ্ন এত ভয় করে কুকুরটা যেমন বড় তেমনি তার ডাক বাঘের মতো লাফিয়ে পড়ল আমার বিছানা নৌকো কুকুর কুকুর গ্রেহাউন্ড অ্যালসিশিয়ান মনের চিৎকার করে উঠে বসতে যায়। মনোজের কথা বলতে পারে না ভয়ে তার চোখ মুখ কেমন হয়ে যায় সর্বাঙ্কে খাম ঝরে দরদর করে সাতই ফেব্রুয়ারি মনোজ নিজে থেকে আজ বলল কাল রাতে সে স্বপ্ন দেখেছে এই ধরনের স্বপ্ন প্রায় সে দেখে সুখের বিষয় স্বপ্নটা তার মনে আছে মাঝে মাঝে যদিও ঠিক মনে পড়ছে না তবু চেষ্টা করলে হয়তো সে পুরো স্বপ্নটাই ভাষা ভাষা বলতে পারে মনোজের কথা শুনে আমার মনে হল এতদিনে বুঝি একটা আলো দেখতে পেলুম মাঝে মাঝে তাকে সাহায্য করতে হচ্ছিল মনোজের স্বপ্ন দীর্ঘ এর চেয়েও দীর্ঘতর স্বপ্ন মানুষ দেখে মনোজের কথায় তার স্বপ্ন লিখে রাখলাম স্বপ্নটা আমার মনে পড়েছে ডাক্তার দাশগুপ্ত আমি স্বপ্ন দেখি জলের উপর একটা ভাসানো বিছানা আমি সেই বিছানায় শুয়ে রয়েছি আমার পাশে বসে কে যেন আমায় ঘুম পাড়াচ্ছে কে যে তা আমি দেখতে পাচ্ছি না তবে মনে হয় সে আমার খুব জেনা আমি ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল হঠাৎ চোখ খুলে দেখি একটা নৌকো আমার বিছানার পাশ ভেসে যাচ্ছে তাতে অনেক লোক তাদের কথাবার্তা কানে আসছিল ওদের মধ্যে কে যেন বলল এই রদের জলে একটি মেয়ে ভেসে গেছে তাদের কথা শুনে আমার কি জানি কেন ভীষণ ভয় হলো উঠে বসে চারপাশে তাকালাম সব কেমন যেন অস্পষ্ট অন্ধকার শুধু দেখতে পেলুম রদের এপার থেকে ওপার পর্যন্ত একটা ব্রিজ সে ব্রিজের উপর একটা কুকুর বসে বিশ্রীভাবে চিৎকার করে ডাকছে কি বিকর্তার তার ডাক আর জ্বলন্ত দৃষ্টি কুকুরটা আমাকে দেখতে পেয়ে লাফিয়ে পড়বার জন্য ছুটে এলো ভয় আমার সমস্ত শরীর কেমন হয়ে আসে কুকুরটা আমার ঘাড়ে লাফিয়ে পড়ার জন্য বিরাট লাভ দিল তারপর কি যে হলো কে জানে জল কুকুর ব্রিজ সব তালগোল পাকিয়ে গেল খানিক পরে আবার স্বপ্ন দেখি আমি মাঠের উপর দিয়ে হেঁটে চলেছি ঝড় উঠেছে গাছগুলো মাটির সঙ্গে মিশে যেতে লাগলো ঝড়ের দাপটে মাঠের মধ্যে একটা বাড়ি দেখে আমি সেখানে গিয়ে উঠলাম একটি মেয়ে হ্যাঁ একটি মেয়ে এসে আমায় দরজাটা খুলে দিল আমার বেশ মনে পড়ে মেয়েটি আমায় দেখে হেসে বললো এত দেরি হলো আমিও হাসলুম খানিক পরে আমি সেই মেয়েটির সঙ্গে টেবিলে বসে খাচ্ছি হঠাৎ দেখি কুড়ি কাঠ থেকে একটা দড়ির দোলনা ঝোলানো রয়েছে কে একজন অন্ধকারে বসে দুলছে তাতে দোলনাটা দুলতে দুলতে আমাদের টেবিলের কাছে এসে পড়ছিল এত ভয় করছিল আমার আমি বারণ করলুম দোলনার লোকটা হেসে উঠে যেন আরও বাড়াবাড়ি শুরু করলো খাওয়া ছেড়ে উঠে চলে আসতে যাচ্ছি হঠাৎ দোলনা থেকে লোকটা নেমে এসে আমার হাত চেপে ধরল দোলনার দড়িটা জড়িয়ে দিল আমার গলায় যেন বলল আমার গলায় দড়ি দিয়ে মরাই উচিত তারপর লোকটা সেই মেয়েটিকে নিয়ে আসতে আসতে চলে গেল টেবিলের পাশে দাঁড় করানো পাথরের একটি ভাঙা ভেনাস মূর্তি এতক্ষণ পরে আমার চোখে পড়ল ভেনাস মূর্তিটা যেন প্রাণ পেয়ে খিলখিল করে হেসে উঠল দশই ফেব্রুয়ারি গতকাল রাত্রে মনোজ যে স্বপ্ন দেখেছে ট্রেনের কামরা থেকে নামলাম একটা সুন্দর ছোট্ট স্টেশন স্টেশনের পাশ দিয়ে একটা পথ সে পথ দিয়ে হেঁটে চলেছি হ্যাঁ আমি গান শুনতে পেলাম কে যেন জানলা খুলে ডাকল আমায় চেয়ে দেখি বিয়ের সাজ আর সিথি মোড় পড়া একটি মেয়ে কত ফুল ফুটে রয়েছে জানলার ধারে সে ফুলের ওপর ভাসছে মেয়েটির মুখ কি সুন্দর তার হাসি আমায় সে ডাকলো এগিয়ে এলাম তার কাছে খুব ভালো লাগছিল আমি সেই মেয়েটির কাছাকাছি এসেছি হঠাৎ দেখলাম ফুলের গাছ মিলিয়ে একটা বিভৎস কুকুরের মুখ ফেঁসে উঠে ক্রুদ্ধ গর্জনে সমস্ত জায়গাটা ভরে তুলল কুকুরটা আমায় দেখতে পেল আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম মেয়েটির কাছে যাওয়ার জন্য অন্য পথে পা বাড়ালুম খানিকটা গিয়ে দেখি সে পথও বন্ধ একটা লোক খুব বড় একটা দড়ি নিয়ে ঘোরাচ্ছে কাছে গিয়ে দেখি সেটা দড়ি নয় ভীষণ বড় একটা সাপ আমায় দেখে সে দড়িটা আমার দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করতেই আমি তাকে বাধা দিতে গেলাম তারপর কি হলো কে জানে ভীষণ গণ্ডগোল আর হইচই কারা যেন পুলিশ পুলিশ বলে চিৎকার করতে লাগলো আমি পালাতে লাগলাম মাঠ নদী বোন, ট্রেন মনত চুপ করে যায় একটু পরে বলে এরপর আর কিছু নেই ডাক্তার ঘুম আমার ভেঙে যায় ভীষণ ভয় করতে থাকে অস্বচ্ছ যন্ত্রণা মাথায় জালনা খুলে চুপচাপ বসে থাকি চোদ্দই ফেব্রুয়ারি স্বপ্ন মনোজ রোজই দেখে সব স্বপ্ন তার মনে থাকে না একটু আত্র যা থাকে তা মনে করে মনোজ বলে সমস্ত স্বপ্নগুলোতেই এমন কিছু না কিছু থাকে যাতে সে ভয় পায় সাতই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত মনোজ যে স্বপ্ন তিনটি দেখেছে এই তিনটি স্বপ্নই নাকি নানাভাবে সে দেখে কখনো আংশিক কখনো পুরোটা আরও একটা কথা সমস্ত স্বপ্নের মধ্যে তিনটি জিনিস তার সবচেয়ে স্পষ্টভাবে মনে আছে দিনের আলোতেও সর্বক্ষণ পরিষ্কারভাবে সেগুলো মনে করতে পারে মনোজ সেই তিনটি জিনিস কুকুর ভাঙা ভেনাস মূর্তি আর সাপ আমাদের বিশ্বাস মনোজ যে স্বপ্ন তিনটির কথা বলে লক্ষ্য করলে সহজেই ধরা পড়বে এই স্বপ্ন যদিও তিনটি তবু আসলে তারা একটিরই অংশ সমস্ত স্বপ্নটাই পরস্পরের সঙ্গে যুক্ত মূল একটি স্বপ্ন তিনটি আংশিক স্বপ্ন জড়িয়ে রয়েছে স্বপ্ন তিনটির অর্থ এখনও আমরা উদ্ধার করতে পারিনি তার প্রধান কারণ স্বপ্নটি অত্যন্ত জটিল দ্বিতীয়ত কোনো সূত্র থেকেই মনোজের অতীত ইতিহাস জানা সুবিধে ঘটছে না তবে একটা বিষয়ে আমরা নিঃসন্দেহ হয়েছি মনোজের মধ্যে একটা পাপবোধ রয়েছে তার ভারে সে পীড়িত কিন্তু আমাদের ধারণা মনোজের পাপবোধটা কাল্পনিক প্রকৃতপক্ষে সে কোনো পাপ করেনি ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস অ্যাকিউট মেলান লক্ষণ বইয়ে বলছে দ্য পেশেন্ট থিঙ্ক দেমসেলস রেসপন্সিবল ফর অল দ্য ক্রাইমস দেমসেলস হ্যাভ কমিটেড সাম গ্রেট সিন অ্যান্ড দেয়ার সোলস আর ফর এভার লস্ট পনেরোই ফেব্রুয়ারি সুদক্ষিণা চট্টোপাধ্যায় অর্থাৎ স্বরলিপিতে যে ভদ্রমহিলার নাম আছে তার কাছ থেকে মনোজের সম্বন্ধে কিছু জানা যাবে আশা করি অনেক আগেই তার কাছে যাওয়া উচিত ছিল সময় অভাবে পারিনি আগামী সপ্তাহে মনোহরপুরে তার কাছে যাব স্থির করেছি তেইশে ফেব্রুয়ারি মনোহরপুর থেকে ফিরে এসেছি সঙ্গে করে নিয়ে এসেছি সুদক্ষিণা দেবীকে প্রণব তার ডায়েরি বন্ধ করে অকস্মাৎ থেমে গেল তাকালো সুদক্ষিণার দিকে সুদক্ষিণা সামনের চেয়ারে পুতুলের মতো বসেছিল তন্ময় হয়ে শুনছিল প্রণবের পাঠ সত্যিই তাই তার কাছে এক নতুন জিনিস শোনা নতুন জিনিস জানা এত কে কোনোদিন ভাবতে পেরেছে প্রণব যা পড়ে গেল অনেক কথাই তার বুঝল না সুদক্ষিণা মন মনস্তত্ত্ব মনসমীক্ষা অ্যাসোসিয়েশন শখ স্বপ্ন এ যেন মনের জাদুঘর আর কথার জাদুকরের কাছে নিজের সত্তা বিলিয়ে দিয়ে বসে থাকা প্রণব সুদক্ষিণের দিকে তাকিয়ে হেসে বলল আপনাকে খুব অ্যাবজর্ড মনে হচ্ছে সুদক্ষিণা দেবী সুদক্ষিণা প্রণবের একটানা কথার আকর্ষণ থেকে বিচ্যুত হল একটু হাসল বলল অবাক হচ্ছি এবার তাহলে সবা প্রণব জোরে হেসে উঠল আমার সবাক হওয়ার আর কিছু তো নেই প্রণব বাপু বোধহয় আছে ভালো করে ভেবে দেখবেন তাড়াতাড়ির কোনো দরকার নেই সুদক্ষিণা মনে মনে কে ভাবল কে জানে হঠাৎ মৃদু স্বরে আলোচনার প্রসঙ্গ পরিবর্তন করল হ্যাঁ আমি এলাম তারপর তারপর যা তা তো আপনি নিজেই জানেন শেষবার অযথা পড়ে কোনো লাভ নেই রাত অনেক হল সুদক্ষিণা তাকিয়ে দেখল বারোটা বাঁচতে চলেছে আর কিছু আমি জানতে পারি না অবশ্যই পারবেন আজ নয় আগামীকাল আজকের মতো এখানেই সভা ভঙ্গ হোক কি বলেন সুদক্ষিণা বুঝল প্রণব ক্লান্ত রাতও অনেক হয়েছে তার নিজের শরীরটাও ভালো লাগছে না আচ্ছা যাই সুদক্ষিণা উঠে দাঁড়ালো কি যেন ভাবতে ভাবতে হঠাৎ মাঝপথ থেকে ফিরে এসে কেমন যেন ভয়ে ভয়ে সুদক্ষিণা বলল একটা কথা আপনাকে জিজ্ঞেস করব বাবু সত্যি করে বলবেন বলুন প্রণব সিগারেট ধরে শরীরে ক্লান্তি কাটাবার উদ্যোগে ব্যস্ত হয়ে উঠেছিল পাপ কথাটা বললেন না আপনি আচ্ছা বাণীবাবু কি সত্যি সুদক্ষিণা তার কথা শেষ করতে পারল না প্রণব লিয়ে চেয়ারে শুয়ে পড়ল হেসে বলল হ্যাঁ আমার যতদূর মনে হয় বাণীব্রতবাবু ডাক্তার চক্রবর্তীকে গুলি করে মারেননি সুদক্ষিণা আর কোনো কথা বলল না তার বুকের মধ্যে কেমন যেন করে উঠল নিঃশব্দেশে সরে গেল প্রণবের সামনে থেকে পরের দিন হাসপাতাল থেকে ফিরে এসে প্রণব দেখল বারান্দায় বেতের চেয়ার টেনে সুদক্ষিণা চুপ করে বসে আছে সন্ধ্যের আবছা অন্ধকারে নিঃসঙ্গ সুদক্ষিণাকে বড় অসহায় বলে মনে হল তার অনুকম্পায় ভরে উঠল মন প্রণব পাশে এসে দাঁড়াল চুপ করে একলাটি বসে রয়েছেন যে সুদক্ষিণা কি যেন ভাবছিল প্রণবের উপস্থিতি সে অনুভব করতে পারেনি গলার স্বরে চমকে উঠে চাইল প্রণবের দিকে এমাত্র ফিরলেন হ্যাঁ কিন্তু আপনাকে যেন ভীষণ মনমরা দেখাচ্ছে কই মাথাটা বড় ধরেছে ক্লান্তভাবে হাসল সুদক্ষিণা প্রণব পকেট থেকে একটা খাম বের করে এগিয়ে দিল বলল আপনার একটা চিঠি এসেছে হাত বাড়িয়ে চিঠি নিল সুদক্ষিণা প্রণব আবার বলল হাসপাতালের পোশাকটা বদলে তারপর চলুন একটু ঘুরে আসি ফাঁকা হওয়ায় মাথা ধরা ছেড়ে যাবে তাই ভালো সুদক্ষিণা হাতের চিঠিতে নজর রেখে উত্তর দিল প্রণব চলে গেল পোশাক বদলাতে চেয়ার ছেড়ে উঠে সুদক্ষিণা মন্থর পায়ে ঘরে গিয়ে ঢুকলো পথ হাঁটতে হাঁটতে বলল সুদক্ষিণা যেন অত্যন্ত আপনজনের কাছে উপদেশ চাইছে অত সে চিঠি লিখেছে কি করি বলুন তো সুদক্ষিণার কথায় প্রণবের হাসি পায় কি লিখেছে না জেনে কী করা উচিত তা আমি কী করে বলবো বলুন স্কুল থেকে আর ছুটি দিতে চাইছে না আমি আর এক হপ্তাহ ছুটির জন্য দরখাস্ত পাঠিয়েছিলাম সেক্রেটারি তা মঞ্জুর করেননি উপরন্ত হাজার রকম প্রশ্ন করেছেন অত শিখে ভদ্রলোকের এমন স্বভাব প্রণব চট করে কোনো জবাব দিল না কথাটি সে ইতিপূর্বেই গভীরভাবে ভেবেছে এখনও ভাবছে মনে মনে ব্যবস্থাও যে একটা না ভেবে রেখেছে এমন নয় একটা জায়গায় এসে ওরা দাঁড়ালো ঝর্নার ক্ষীণ একটা ধারা এসে পড়েছে উঁচু পাথরের কটা ঢিবি সামনে কামরাঙ্গা গাছ চারপাশে আর কোনো ছোপঝাড় নেই জায়গাটা প্রণবের মনের মতো প্রায় রোজই সে বেড়াতে বেড়াতে এখানে এসে বসে সুদক্ষিণাকে বসবার আহ্বান জানিয়ে প্রণব একটা পাথরের উপর বসল এর আগে সুদক্ষিণা কোনো দিন এখানে আসেনি পার্বত্য অঞ্চলের এই জনমানবহীন শান্ত উদার পারিপার্শ্বিকের মাঝে দাঁড়িয়ে মুগ্ধ হল সুদক্ষিণা বেশ সুন্দর তো জায়গাটা প্রণব নীরবে হাসল আমার নিত্যদিনের সাথী কিন্তু আপনি দাঁড়িয়ে থাকলেন কেন বসুন পাথরের ওপর বসে সুদক্ষিণা শুধল আজ কোন তিথি এই রে বিপদে ফেললেন তিথি তিথির খোঁজ রাখি না আকাশের দিকে তাকিয়েছিল সুদক্ষিণা হিসেব করছিল বোধহয় নবমী দশমী হবে এতদিন মেঘলা হয়ে আকাশটা ডুবেছিল কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছেন প্রণব অনেক চাঁদ দেখেছে এখানে একলাটি বসে আজ তার আর চাঁদ দেখার অবসর নেই অনেক কাজের কথা আছে সুদক্ষিণার সঙ্গে ফিরে গিয়ে আবার কয়েকটা বই নাড়াচাড়া করতে হবে প্রণব প্রসঙ্গ পরিবর্তন করে বলে উঠল আপনি স্কুলের কথা বলছিলেন না সুদক্ষিণা প্রণবের মুখের দিকে তাকাল হ্যাঁ অতশীর চিঠি ভেবে দেখলুম প্রণব সুদক্ষিণার কথায় বাথা দিয়ে বলল আপনাকে আর আটকে রাখবো না কাল পরশুই ফিরে যেতে পারেন তবে মাঝে মাঝে আপনাকে আসতে হবে এখানে মাঝে মাঝে করুন শোনাল সুদক্ষিণার গলার স্বর এই ধরুন মাসে একবার পারবেন না পারব সুদক্ষিণা ছোট্ট করে উত্তর দিল কিন্তু আমার আশা না আসায় কিছুই আসে যায় না প্রণববাবু সুদক্ষিণার কণ্ঠস্বরের প্রতিটি স্তর বেদনায় শিখত প্রণব বুঝতে পারল কে বলতে চায় সুদক্ষিণা এত ব্যথা তার কেন সমবেদনা ও সহানুভূতিতে প্রণবের গলা বিষণ্ন হয়ে উঠল বলল সে অভিমানের সময় তো এটা নয় সুদক্ষিণা দেবী কার উপরেই বা অভিমান করবেন সুদক্ষিণা সে কথার কোনো জবাব দিল না বেদনার্থ দুটি চোখ মিলে তাকিয়ে থাকল দূরে পরেশনাথ পাহাড়ের অস্পষ্ট ছায়া আর চাঁদের আলোয় বন্য পৃথিবী যেখানে বেদনা বিথুর হয়ে উঠেছে প্রণব চুপ করে থাকল খানিক্ষণ একটু পরে বলল ওরকম মনমরা মরা হতাশ হলে তো চলবে না আপনার কাছ থেকে কত সাহায্য আশা করে বসে আছি আর আপনি সত্যি আমি হতাশ হয়েছি সুদক্ষিণা প্রণবের কথায় বাধা দিল বাণীবাবু যে আবার ভালো হয়ে উঠবেন এ আশা করা আমার পক্ষে স্বপ্ন বলে মনে হয় তাছাড়া ভালো হয়ে বা কি লাভ বলতে পারেন আবার তো একটা কথার মধ্যে গভীর আশঙ্কার আভাস জানিয়ে সুদক্ষিণা একটু থামল হতাশ হয়ে শেষ করল তার বক্তব্য আমি ঠিক বুঝতে পারছি না পারবেনও না আইনের ঘোর প্যাচ, ডাক্তারির হাজার রকম ফ্যাকরা আপনার বোঝার কথাও না সোজাসুজি শুধু বুঝে রাখুন বাণীবাবুর কোনো ক্ষতি আইনের হাতে যাতে না ঘটে তার চেষ্টা আমরা করছি কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন সুদক্ষিণা সন্দেহ জানালো পারব বলেই আমার বিশ্বাস আচ্ছা আপনার কাছে উপস্থিত আমার কতগুলো সন্দেহের আভাস দিই আপনি বলুন বাণীবাবুকে খুনি বলে মনে হয় কি না সুদক্ষিণা সচকিত হল প্রণব হাতের জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দিয়ে বলল ডাক্তার চক্রবর্তীর বা দিকের বুকে গুলি লেগেছিল সেই আখাতে তিনি মারা যান পোস্টমর্টেম করার পর বুকের মধ্যে যে কার্টিস পাওয়া গেছে সেই কার্টিজ যারা আপনার দাদা বিভূতিবাবু রিভলভারে যে বাকি চারটে কার্টিজ ভর্তি ছিল তাদের নম্বর এক নয় সোজা কথায় আপনার দাদার রিভলভারের কুলিতে যে ডাক্তার চক্রবর্তী মারা যাননি এটা পোস্টমর্টেমে জানা যাচ্ছে সুদক্ষিণা অবাক বিস্ময়ে রুদ্ধবাক হয়ে প্রণবের মুখের দিকে তাকিয়ে থাকল তাহলে সুদক্ষিণা বিস্ময় অভিভূত হয়ে সন্দেহ জানালো তাহলে এটাই প্রমাণিত হয় যে অন্য কোনো রিভলভারের গুলিতে ডাক্তার চক্রবর্তী মারা গেছেন প্রণব কথা শেষ করে আর একটা সিগারেট ধরালো নীলা পুলিশের কাছে বলেছে দুজনের মধ্যে যখন তীব্র বচসা হচ্ছে সে সময় গোলমাল শুনেই নীলা নেমে এসেছিল তারপর ঘরের পর্দা সরে সে দেখে বাণীব্রত আর ডাক্তার চক্রবর্তী মুখোমুখি দাঁড়িয়ে ওদের কথাবার্তা নীলা স্পষ্টভাবে কিছুই বুঝতে পারছিল না বাণীব্রত ডাক্তার চক্রবর্তীকে ছিল খুন করে ফেলবে বলে অবশ্য এরকম শাসানোর কোনো মানে হয় না ডাক্তার চক্রবর্তীও তাই ভয় পাননি কিন্তু বচসার মধ্যে বাণীব্রত ছুটে গিয়ে ডাক্তার চক্রবর্তীর গলা টিপে ধরে তখন দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় নীলা বিমূঢ় হয়ে পড়ে কি করবে ভাবছে এমন সময় বিকট শব্দ শুনতে পেলেও ডাক্তার চক্রবর্তী যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন বাণীব্রত ঘর ছেড়ে পালিয়ে গেল নীলা ঘরে জানালা দিয়ে দেখেছে বাণীব্রত মাঠের পথ ধরে পালাচ্ছিল পূর্ণিমা রাত্রি বলে নীলা স্পষ্টই বাণীব্রতকে পালাতে দেখেছে প্রণব থামল সুদক্ষিণা অকপট বিস্ময়ে প্রণবের মুখের পানে আগের মতোই তাকিয়ে থাকলো। অসমাপ্ত কাহিনী শোনার যে অস্বস্তি ও সম্পূর্ণ কাহিনী শোনার যে আগ্রহ সুদক্ষিণার মুখে চোখে সে একই ধরনের অস্বস্তি ও আগ্রহ ফুটে উঠেছে প্রণব হাতের সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল আমি বড়ই অবাক হয়ে যাচ্ছি সুদক্ষিণা দেবী এ কেমন করে হয় ডাক্তার চক্রবর্তী যে গুলিতে মারা গেলেন সেটা বাণীব্রতর মানে আপনার দাদা রিভলভারে নয় অথচ বাণীব্রত রিভলভারটা ডাক্তার চক্রবর্তীর মৃতদেহের পাশে পাওয়া গেল তাও পুরো ভর্তি নয় দুটো গুলি খরচ করা হয়েছে এ যেন একটা মিস্ট্রি বাণীব্রত নিশ্চয়ই দুটো রিভলভার পকেটে করে নিয়ে যায়নি আর নিয়েই বা যাবে কি করে একটার জন্যই যাকে বন্ধু রিভলভার চুরি করতে হয় তার পক্ষে দুটো রিভলভার প্রণব কথা শেষ না করেই থেমে গেল সুদক্ষিণা এতক্ষণে কথা বলল পুলিশ কি বলে পুলিশ অন্যরকম সন্দেহ করে তাদের ধারণা ডাক্তার চক্রবর্তী আর বাণীব্রত দুজনের কাছে রিভলভার ছিল যখন ওরা পরস্পর ধস্তধস্তি করে তখন দুজনেই সম্ভবত নিজের নিজের রিভলভার বের করে একে অন্যকে ভয় দেখাচ্ছিল কিন্তু ধস্তাধস্তি করবার সময় দুজনেরই রিভলভার হাত থেকে পড়ে যায় তারপর বাণীব্রত সুযোগ মতো যে রিভলভার হাতের সামনে পেয়েছে তাই দিয়ে গুলি করেছে ডাক্তার চক্রবর্তীকে অন্য রিভলভারটি ফেলে দিয়ে পালিয়ে গেছে ও তার মানে বাণীবাবু ডাক্তার চক্রবর্তী রিভলভার দিয়েই তাহলে তাকে মেরেছেন পুলিশ তো তাই সন্দেহ করে তাদের এ সন্দেহ আরও দৃঢ় হয়েছে নীলার কথায় নীলা জানিয়েছে ডাক্তার চক্রবর্তী রিভলভারটা বাড়িতে পাওয়া যাচ্ছে না প্রণব নীরব হল সুদক্ষিণাও বসে থাকলো বোবার মতো প্রণবের কথাগুলো তার মনের মধ্যে চিন্তার আবর্ত তুলেছে অনেকটা সময় কেটে গেল চুপচাপ তারপর বলল প্রণব আমি কিন্তু পুলিশের সন্দেহ সমর্থন করি না প্রণবের কথা সুদক্ষিণা জিজ্ঞাসুদৃষ্টিতে তাকালো আমার এই অসমর্থন ভিত্তিহীন নয় যথেষ্ট জোরালো যুক্তি আছে এর পেছনে যুক্তি প্রণব মাথা নাড়ল তার মুখে রহস্যের আভাস সঞ্চারিত হল আমার কথা ভালো করে ভেবে দেখুন যেদিন এই দুর্ঘটনা ঘটে সেদিন আপনাদের বাড়িতে আপনার বৌদি গায়ত্রী দেবী অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তার চক্রবর্তীকে ডাকা হয়েছিল মাত্র সে কারণেই অর্থাৎ স্বাভাবিক ঘটনাটা হচ্ছে একজন রোগীর জন্য একজন ডাক্তারকে ডেকে পাঠানো ও ডাক্তারের আবির্ভাব এই তো হ্যাঁ সুদক্ষিণা ঘাড় না এড়ল আচ্ছা সুদক্ষিণা দেবী তারপর রোগীর বাড়ির কেউ যদি মাঝরাতে সেই ডাক্তারের বাড়িতেই তাকে ডাকতে যায় তাহলে ডাক্তার ভদ্রলোক কি ভাবতে পারেন রোগীর বাড়ি থেকে রাত্রিতে লোক যখন ডাকতে এসেছে তখন নিশ্চয় রোগীর বাড়াবাড়ি অবস্থা সুদক্ষিণা সহজ যুক্তিতে বলল ঠিক তাই আমি তাই ভাবছি ডাক্তার চক্রবর্তী বাণীব্রত ডাক শুনে যখন নিচে নেমে এলেন তখন রুগীর কথা না ভেবে হঠাৎ অন্য কথা ভাবতে গেলেন কেন অন্য কথা বুঝলাম না মানে রিভলভার পকেটে পুরে বাণীব্রতর সঙ্গে দেখা করতে আসার ইচ্ছে এর কারণ কি রিভলভার হয়তো ও ঘরেই ছিল না বৈঠকখানা ঘরে ও সব মারাত্মক জিনিস কেউ রাখে না ডাক্তার চক্রবর্তীরও ছিল না নীলাও সে কথা স্বীকার করেছে উপরন্তু নীলার কাছ থেকে আরও জানা গেছে ডাক্তার চক্রবর্তী শোয়ার ঘরে আলমারির মধ্যে রিভলভার রাখতেন আলমারিটা তালাবদ্ধ থাকত তাছাড়া নীলা বলেছে বাণীব্রতর ডাক শুনে ডাক্তার চক্রবর্তী তাড়াতাড়ি নিচে নেমে গিয়েছিলেন রিভলভার সে সময় তিনি সঙ্গে নিয়েছিলেন কিনা তা নীলা জানে না প্রণবের জটিল ও সূক্ষ্ম যুক্তির আবর্তে সুদক্ষিণ হাঁপিয়ে উঠছিল ও বলল দেখুন আমার মাথায় এত সব ব্যাপার ঢোকে না কিছুই বুঝতে পারছি না তবে আপনার যুক্তি আমিও সমর্থন করছি সুদক্ষিণার কথায় কান্না দিয়েই প্রণব বলে চলল আমার বিশ্বাস ডাক্তার চক্রবর্তী রিভলভার পকেটে পড়েই নিচে নেমেছিলেন আর এ থেকে এ কথা নিঃসন্দেহে বলা যায় বিপদের আশঙ্কা তিনি আগেই করেছেন প্রণব একটু থামল একটা সিগারেট ধরালো নিঃশব্দে গোটা কয়েক জোর টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল আবার অনেকটা যেন আনমনি বিপদ সম্পর্কে যিনি এত সচেতন তিনি যে কি করে অত সহজে আহত হলেন আমি তাই ভাবি এদিকে রাত হয়ে আসছিল সামনের জঙ্গলের শিয়ালদের সমবেত কলরবে সুদক্ষিণা চমকে চমকে উঠছিল একটা বন্য কুকুরের আত্মচিৎকার সেই নির্জন বনভূমির বাতাসকে কাঁপিয়ে তুলছিল কেমন যেন ভয় ভয় গলায় সুদক্ষিণা বলল কি বিশ্রী কি প্রণব গভীর চিন্তার মধ্যে কথা কইল ওই কুকুরের ডাকটা কুকুরের ডাক ও হ্যাঁ এখানে ক ঘর দেহাতি পরিবার বাস করে তাদেরই কুকুর রাত হলো চলুন উঠি প্রণব উঠে দাঁড়াল সুদক্ষিণাও এবার ওদের ফিরে যাওয়ার পালা মন্থর পায়ে নিঃশব্দে এগিয়ে চলল দুজনে পাতা মারানোর শব্দ উঠতে লাগল পায়ে পায়ে চুপচাপ খানিকটা পথ অতিক্রম করার পর সুদক্ষিণা বলল আপনার কাছে লজ্জা করে কিছু লুকিয়ে রাখা আমার আর শোভা পায় না সুদক্ষিণার গলার স্বর এত নম্র আর করুণ যে প্রণব থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হল অবাক বিস্ময়ে নীরবে সুদক্ষিণার মুখের দিকে চেয়ে তার মনের ভাষা পাঠ করবার চেষ্টা করল খানিক চাঁদের আলোয় সুদক্ষিণার শীর্ণ শান্ত মুখশ্রী আরও মধুর লাগছে নিজের অজ্ঞাতেই প্রণবের চোখে ফুটে উঠল মুগ্ধ বিস্ময় বলুন প্রণব অন্তরঙ্গ বন্ধুর মতো ঘনিষ্ঠ সুরে কথা বলল অনেক কষ্টে সংকোচ কাটিয়ে বলল সুদক্ষিণা এখান থেকে যেতে মন আমার সত্যিই যায় না আপনাকে সমস্ত কিছু গুছিয়ে বলার শক্তিও নেই এমন দোটানায় পড়েছি সুদক্ষিণা একটু থামল স্বর তার ভার ভার হয়ে উঠছে ভুলেই যেতাম হয়তো কিন্তু আপনি আবার নতুন করে অতীতকে জাগিয়ে তুললেন তারপর আপনার কাছে যত শুনি ততই মনে হয় বাণী দোষী নয় আর সত্যি ওকে যে একটু চেনে সেই বলবে ওর পক্ষে এ কাজ করা একেবারে অসম্ভব অসম্ভব বলে কোনো কথা অবশ্য আমাদের মনোসমীক্ষকদের বিশ্বাস করতে নেই সুদক্ষিণা বিশ্বাস আমরা করি না একটু অসতর্ক হয়েছিল প্রণব তার কথায় সুদক্ষিণা সুদক্ষিণার মর্মে এসে ডাকটা বিঁধল মুহূর্তের জন্য বাণীব্রতর মুখ তার চোখের সামনে ভেসে উঠল থমকে দাঁড়িয়ে চেয়ে থাকল প্রণবের দিকে প্রণব তার অসতর্ক সম্বোধনের গুরুত্ব বুঝে লজ্জিত হয়ে উঠল তাড়াতাড়ি বলল ক্ষমা করবেন হঠাৎ সুদক্ষিণা প্রণবের কথায় বাধা দিল আন্তরিকতায় তার কণ্ঠস্বর মধুর হয়ে উঠল বলল কুন্তলাতি বলছিলেন আমরা সমবয়সী আপনি আর আমি আপনি আমার নাম ধরেই ডাকবেন সত্যি আমি খুব খুশি হব প্রণব এমনটা আশা করিনি সমস্ত ঘটনাটা হৃদয়ঙ্গম করতে তার খানিকটা সময় লাগল তারপর সহসা ছেলে মানুষের মতো হেসে উঠল সজোরে খেয়াল খুশিতে মানে এ বন্ধুত্বের সুযোগ নিয়ে তুমি আমায় ফাঁকি দিতে চাও তাই কি তুমিই ভেবে দেখো যদি বাণীবাবুকে কষ্টে সৃষ্টে সারিয়ে তুলে তোমার হাতে দিতে পারি তখন কি বলুন না থামলেন কেন অনাত্মীয়তার সংকোচ আমরা কাটিয়ে উঠেছি আমি কাটালো তুমি যে কাটাতে পেরেছো পুরোপুরি তা মনে হচ্ছে না সম্বোধন পদে শ্রদ্ধাভাজন হতে আমিও রাজি নই ও বেশ তবে বলো বাণীকে সারিয়ে দিতে পারলে আমি তুমি আমায় ফাঁকি দেবে দিলেই বা যে দরিদ্র সে তোমায় দক্ষিণে দেবে কোথা থেকে যদিও আমি সুদক্ষিণা সুদক্ষিণা এত সুন্দর ও সহজভাবে হাসল যে প্রণব অসংকোচে আরও ঘনিষ্ঠ হতে পারল প্রণব বলল আমি মন দিয়ে দোকান করি সুদক্ষিণা সব মানুষই ফাঁকি দেয় তা আমি জানি তা হোক তোমার বন্ধুত্বের মূল্য দিয়ে সে ফাঁক আমি ভর্তি করে নেব কেমন তাই নিয়েও সুদক্ষিণের দু চোখ জলে ভরে উঠল অনেকক্ষণ পরে বলল এ সংসারে আমার নিজের বলতে কেউ নেই কিছুই নেই আজ একজনকে বন্ধু করে পেলাম তোমার হাতে বাণীর সব ভার তুলে দিয়ে যাচ্ছি প্রণব যদিও সেরে ওঠে আমি সবচেয়ে বেশি খুশি হব তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন কথা বলতে বলতে আবেগে প্রণবের হাত ধরে ফেলেছিল সুদক্ষিণা প্রণব হাত ছাড়িয়ে নিল ধীরে ধীরে বলল কোথায় গিয়ে ঠেকব জানি না তবে তোমার বন্ধুত্বের মর্যাদা রাখবার চেষ্টা আমি করবো সুদক্ষিণা নিঃশব্দে আবার দুজনে পথ হাঁটতে শুরু করল হঠাৎ সুদক্ষিণা বলল তুমি ভগবান বিশ্বাস করো প্রশ্নটা আচমকা প্রণব একটু বুঝি অবাক হল এ ধরনের প্রশ্ন শুনে না মাথা নাড়ল প্রণব আমি করি শুধু ভগবান নয় ভাগ্য নেহাতেই বোকা তুমি প্রণব হাসে তোমার চেয়ে নিশ্চয় নয় কিন্তু ও কথা থাক আমি বিশ্বাস করি আমাদের পরস্পরের সাক্ষাৎটা তাই আমি ভাগ্য বলে মনে করি আর আমাদের বন্ধুত্বকে দোহায় তোমার তুমি যা ভাববার ভেবো আমায় শুনিও না তার চেয়ে এসো তোমার আর এক ভগবান যে প্রকৃতপক্ষে খুনি নয় তার প্রমাণস্বরূপ আমার দ্বিতীয় যুক্তিটা প্রণবের হাসির ঠেউ অনেকটা জায়গা জুড়ে ফাঁসতে লাগল ঠাট্টা করছ না না ঠাট্টা নয় হিংসে মনের গতি বড়ই বক্র এবং জটিল সে তুমি বুঝবে না তার চেয়ে আমার কথা শোনো বলো দ্বিতীয় প্রমাণ নীল নিজের মুখের কথা বাণীনাকে একদিন নীলাকে গলা টিপে মেরে ফেলবার চেষ্টা করে নীলা বলেছে শুধু সন্দেহের বসে বাণী এমন মারাত্মক একটা কাণ্ড করতে বসেছিল অথচ মজায়েই কেন যে বাণী নীলাকে সন্দেহ করতো তা নীলা বলে না প্রণব কথার মাঝে হঠাৎ থেমে গিয়ে সুদক্ষিণার মুখের দিকে অল্প কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে থেকে বলল বাণী নীলাকে সন্দেহ করে এটা যদি নীলা বুঝে থাকে কেন সে সন্দেহ করে সেটা নীলা জানত না তা আমি বিশ্বাস করি না এ বিষয়ে নীলার নীরবতা নিশ্চয়ই গভীর অর্থ আছে যদি ডাক্তার চক্রবর্তী এই সন্দেহর কারণ না হন তাহলে হয় নীলার দিক থেকে অন্য ত্রুটি আছে না হয় না হয় সুদক্ষিণা রুদ্ধ নিঃশ্বাসে পুনরাবৃত্তি করল শেষ দুটো শব্দ না হয় বাণীর দিক থেকে কোনো ত্রুটি ছিল সম্ভবত বিনা কারণে অনর্থক মনে মনে একটা সন্দেহ পোষণ করার বাতিক ছিল ভদ্রলোকের অর্থাৎ একটা মনোবিকারে সাইকোসিসে সে আগে থেকেই ভুগছিল তাই যদি হয় তবে প্রশ্ন করব কেন কেন এ মনোবিকার প্রণবের ভাব ব্যাকুল মুখের দিকে তাকিয়ে সুদক্ষিণা বলল তোমাদের মনের ডাক্তারিতে এর কি কোনো উত্তর নেই নেই মানে অজস্র আছে তবে বাণীব্রতর বেলায় কোন উত্তরটা খাটবে সেটা জানতে হবে কিছু ঠিক করতে পারি না মনোসমীক্ষণ শাস্ত্র যেমন সূক্ষ্ম তেমনি জটিল খুশি মতো একটা কিছু মনে করতে আমরা পারি না বাণীব্রত মনোবিকারে ভুগছিল এটা আমার অনুমান কতগুলো বাহ্য প্রমাণ থেকে এটা অনুমান করা যায় কিন্তু আরও কতগুলো প্রমাণ চাই কতগুলো বাস্তব কারণ যার উপর ভিত্তি করে অনুমানটা সত্য বলে স্বীকার করে নিতে পারি সুদক্ষিণের পায়ে লতা জড়িয়ে যাওয়ায় পড়ে যাচ্ছিল প্রণব তাকে ধরে ফেলল লাগল না বাণীর মনের বিকার কী কারণে ঘটল তুমি তো তা অনুমান করতে পারো এমন বোকার মতন একটা কথা বললে কেন তুমি যে বাণীকে ভালোবেসেছো এটা নিশ্চয় স্বীকার করবে ঠাট্টা হচ্ছে সুদক্ষিণা কৃত্রিম ক্রোধ প্রকাশ করল না ঠাট্টাই আর কি নয় আমার কথার জবাব দাও সুদক্ষিণা কিন্তু কোনো জবাব দিল না চুপ করে পথ হাঁটতে লাগল বুঝেছি মৌনং সম্মতি লক্ষণং একটু অপেক্ষা করে প্রণব বলল কিন্তু শ্রীমতী সুদক্ষিণা দেবী বাণীকে ভালোবাসো এটা জানতে পারলেও তুমি কি কোনোদিন জানতে পেরেছ কেন বাণীকেই ভালোবাসলে আরও তো অনেক ছেলের সঙ্গে তোমার আলাপ হয়েছে কারোর সঙ্গে হয়তো বা বন্ধুত্বও ঘটেছে প্রণব একটু মুচকি হাসল সুদক্ষিণা আর চোখে লক্ষ্য করল সে হাসি পাগল নাকি সুদক্ষিণা ছোট্ট করে কাশল আমায় বলছ আর কাকে বলবো এখানে তৃতীয় ব্যক্তি কেউ নেই কেন ভালোবাসলাম তা কি বলা যায় না জানা যায় এর কোনো কারণ নেই থাকে না সুদক্ষিণা সুরে দৃঢ়তা দোহায় অথরিটির সুরে রায় দিও না প্রণব সজরে হেসে উঠল ফাঁকা মাঠের মধ্যে সে হাসি ছড়িয়ে পড়ল বাতাসের স্তরে স্তরে তোমরা অবশ্য তাই ভাবো আর পৃথিবীতে যা নিজে জানো না বোঝো না অনায়াসে তার উপর হালকা একটা মন্তব্য বা টিপ্পণী কেটে ছেড়ে দাও মানে মানে ভূমিকম্প হওয়ার যেমন কয়েকটা বিশেষ কারণ আছে তেমনি হাজার ছেলের মধ্যে বাণীব্রতকে তোমার ভালোবাসারও একটা বিশেষ কারণ আছে বই কি সেই কারণটা তুমি অবশ্য জানো না তুমিও তো সাইকোলজিস্ট মনোবিদ তুমি দাও না কেন বেশ দেব তবে উপস্থিত তার চেয়ে জরুরি জিনিস কিছু জ্ঞানদান করি তোমায় শোনো যা বলছিলুম বাণীব্রতর মনোবিকারেরও একটা কারণ আছে কিন্তু সেই কারণটা কি তা জানা মুশকিল হাজার কারণে মনোবিকার ঘটতে পারে কিন্তু ঠিক কোন কারণে বাণীব্রতর মনোবিকার ঘটেছে তা জানা সহজ নয় যেমন সহজ নয় জানা হাজার কারণের মধ্যে ঠিক কি কারণে বাণীব্রতকে তুমি ভালোবাসো বাণীব্রতর মনোবিকারের কারণ বের করতে হলে ওর বাবা মাও আত্মীয়স্বজনের খবর জানা চাই জানা যায় বাণীব্রতর ব্যক্তিগত জীবনের ধারাবাহিক ইতিহাস এমনি আরও কত কি? কিন্তু এসব জেনেও কোনো ফল নাও হতে পারে নাও হতে পারে সুদক্ষিণার বিস্ময় মাতটা হারাল হ্যাঁ নাও হতে পারে ধরো এমন একটা ঘটনা ঘটে গেছে বাণীব্রতর জীবনে যার সম্বন্ধে ও এখন একেবারেই অচেতন পাগল না হলেও সারা জীবনে সম্পর্কে সে অচেতন থাকতে পারতো এই ঘটনাটা হয়তো স্থূল হয়তো বা সূক্ষ্মও হতে পারে কিন্তু সে যাই হোক শেষ পর্যন্ত ঘটনাটা তুলে গেছে নির্জ্ঞান মনে তারপর অবচেতন মনের অন্ধতলায় তালাবন্ধ হয়ে পড়ে আছে বছরের পর বছর সজ্ঞান বা কনসাস মনে যার তিলমাত্র ছায়া নেই সেক্ষেত্রে কি হবে কেমন করে তুমি জানতে পারবে ওর মনোবিকারের রহস্য প্রণব কথা বলতে বলতে তন্ময় হয়ে উঠেছিল দেখতে পাইনি সামনে একটি শিশু গাছের মরা ডাল বেঁকে আড়াল করে রেখেছে তার পথ আচমকা ধাক্কা খেয়ে প্রণব নিদু কাতরক্তি করে উঠল হেসে ফেলল সুদক্ষিণা এত হাসবার কি আছে প্রণব কপালে হাত বুলিয়ে পাশে সরে এল মনের ডাক্তাররা বুঝি চোখের বেলায় অন্ধ হয় সুদক্ষিণা চেপে চেপে হাসছে তখন সিগারেট ধরিয়ে প্রণব হেসে উত্তর দিল না মনে ডাক্তারদের চোখ অন্য ডাক্তারের চেয়েও বেশি তীক্ষ্ণ বেশি অনেক বেশি আমার এই ধাক্কা খাওয়াটাই তার প্রমাণ আমি এই ধাক্কা খেয়ে কী বোঝাতে চাই জানো না মানুষ সংসারে এমনিভাবেই বেহুশ হয়ে পথ হাঁটে খাওয়া পড়া বাঁচা বিয়ে সন্তান বাস্তব জীবনের এইসব দাবি মেটাতে সে তন্ময় হঠাৎ যখন তাদের সামনে ওই গাছের ডালটার মতো একটু কিছু আচমকে এসে পথ আগলায় তখন ধাক্কা খেয়ে সে থমকে দাঁড়ায় ধাক্কাটা একটু জোরে হলে তার অবস্থা হয় তোমার বাণীর মতন বুঝলে বুঝলাম না বোঝনি এখনও অনেক আছে বাণীব্রত এরকম একটা ধাক্কা খেয়েছে আর সেই ধাক্কা জের এসে থেমেছে নীলাকে গলা টিপে মারার চেষ্টা আর ডাক্তার চক্রবর্তীকে গুলি করে মারতে গিয়ে পাগল হয়ে যাওয়ায় আশ্চর্য সুদক্ষিণার চোখের পাতা বিস্ফারিত হল আমার মনে হয় বাণীব্রত শৈশব জীবনে বোধহয় প্রথম ধাক্কাটা খায় শৈশব জীবনে স্বরে অগাধ বিস্ময় সুদক্ষিণার বেশিরভাগ যে তাই হয় তারপর এতদিন এতদিনই অবাক হওয়ার কিছু নেই হয়তো সারা জীবনই তেমন কোনো ঘটনা আবার না ঘটলে বাণীব্রত তার ধাক্কার কথা জানতে পারতো না আমরাও না নির্গান মনের অন্ধকূপে বন্দি থেকে সেই ধাক্কাটা দেহের সঙ্গে একদিন মিলিয়ে যেত হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে পড়েছিল ওরা গেট খুলে প্রণব দাঁড়ালো সুদক্ষিণে পা বাড়াল গেটের মধ্যে প্রণব আবার গেটটা বন্ধ করল বলল পাগল কি জানো ডিসব্যালেন্সড পার্সোনালিটি ব্যক্তিত্বের বেখাপ্পা ওজন দাড়িপাল্লা যেখানে সমান নয় যদি কোনো দিন আমাদের ভাগ্যেও এ বেখাপ্পা ওজন চলে আমরাও পাগল হতে বাধ্য হব সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল সুদক্ষিণা তোমার কথা বোঝার মতো বিদ্যে আমার নেই আমায় শুধু একটা কথা সহজ করে বলো বাণীর জীবনে তুমি যা বললে তাই যদি ঘটে থাকে তুমি তা জানলে কি করে যেমন করে আমরা জানি বাণীব্রত স্বপ্ন তার ওয়ান বদলে এ লেখা তার ব্যবহার প্রকৃতি এই সমস্ত লক্ষ্য করে বুঝেছি এগুলোই বুঝি রোগের লক্ষণ চমৎকার খে তোমায় বোকা বলবে প্রণব সজরে হেসে উঠল লজ্জা পেয়ে সুদক্ষিণে বলল তুমি আমায় কি ভাবো তো বন্ধু প্রণব ছোট্ট করে বলল তার গলার স্বরে আনন্দ প্রীতির মাধুর্য উপচে উঠেছে কুন্তলা বাইরে এসে দাঁড়িয়েছিলেন বললেন এত বেড়াতে পারিস তোমার মতন তো আমাদের পায়ে বাদ হয়নি দিদি প্রণব আবার হেসে উঠল তা বইকি আমার মতন বুড়ো হও তখন বুঝবি ও আশীর্বাদ করবেন না দিদি কিন্তু আপনার ভাইটির বয়স আমার চেয়ে কম হলে কি হবে মনের দিক থেকে সে আপনার চেয়েও বুড়িয়ে গেছে সুদক্ষিণার কথার ইঙ্গিত কুন্তলাদি বুঝলেন না কিন্তু প্রণবা সুদক্ষিণার হাসির সঙ্গে তিনিও গলা মেলালেন গল্পের বাক্সবাই রোমানান উপর চ্যানেলে আমি রোমানান উপর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ছিলাম বিমল করের লেখা একটি রহস্য উপন্যাস রদ এর তৃতীয় পর্ব এর পরে আসছে চতুর্থ পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমান নুপুর।